नमस्कार बंधुरा आपनारा देखछेन क्विक बांगला यूट्यूब चैनल बंधुरा आपनादेर अलरेडी जानिएछिलाम जे सिविक भलेंटियर नियोगेर जन्य विज्ञप्ति बेरिये गिएछे तो बंधुरा अनेकेई कमेंट करछिलेन जे किभाबे फर्म फिल आप करबेन एबं कोथा थेके फर्मटी डाउनलोड करबेन सेटा बुझते पारछिलेन ना तो बंधुरा आजकेर एई भिडियोटिते सम्पूर्ण डिटेल्स आपनादेर जानिये देब एबं देखिये देब तो पुरो भिडियोटी अवश्यई शेष पर्यन्त देखते थाकुन और आमादेर चैनेले नतून होये थाकले सबस्क्राइब करे राखबेन परबर्तीतेओ लेटेस्ट आपडेटगुलो सबार आगे पावार जन्य এবং সিভিক পুলিশ নিয়োগ সংক্রান্ত যে প্রথম ভিডিওটি সেটি যদি এখনো পর্যন্ত দেখে না থাকেন অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পারেন তো বন্ধুরা ফর্মটি ডাউনলোড করার জন্য আপনাকে কিন্তু কলকাতা পুলিশের যে অফিশিয়াল ওয়েবসাইট সেটাতে চলে আসতে হবে তো বন্ধুরা আমরা অলরেডি এই অফিশিয়াল ওয়েবসাইটে রয়েছি এখানে কিন্তু বুলেটিন বোর্ড বলে একটা নোটিশ বোর্ডের মতো রয়েছে এবং সেই বোর্ডে কিন্তু অনেকগুলো নোটিশ স্ক্রল করছে তো বন্ধুরা যেহেতু স্ক্রল করে যাচ্ছে সুতরাং আমরা প্রথমেই দেখতে চেষ্টা করব তো প্রথমেই বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ক্লিক হেয়ার আমরা ক্লিক করলাম ক্লিক করতে কিন্তু আমাদের যে ফাইলটি ডাউনলোড হয়ে গেল এবং ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনারা কিন্তু আপনাদের কাছে যে অ্যাপ্লিকেশন ফর্মটি সেটা আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন প্রথমেই কিন্তু বিভিন্ন ডিটেইলস দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশন সংক্রান্ত এবং এখানে আপনারা আপনাদের ডিটেইলসগুলো দেখতে পারবেন এরপর কিন্তু শেষের দিকে আপনারা পেয়ে যাবেন অ্যাপ্লিকেশন ফর্মটি দেখতেই পাচ্ছেন অ্যাপেন্ডিক্স এ অ্যাপ্লিকেশন ফর্ম ফর এনরোলমেন্ট অ্যাট সিভিক ভলেন্টিয়ার তো বন্ধুরা এই হচ্ছে সেই ফর্ম তো এখানে বন্ধুরা প্রথমত ফর অফিস ইউজ অনলি এখানে কিছু আপনাকে লিখতে হচ্ছে না এবং এখানে আপনাকে পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ কিন্তু পেস্ট করতে হচ্ছে এবং টু বি ফিল্ড বাই দ্য অ্যাপ্লিকেন্ট এটা কিন্তু অ্যাপ্লিকেন্ট যিনি অর্থাৎ আবেদনকারীকে নিজেকে ফিল করতে হবে ফুল নেম আপনার ক্যাপিটাল লেটারে লিখতে হবে জেন্ডার আপনার লিখতে হবে ডেট অফ বার্থ আপনি এখানে দেবেন ইয়ার ডেট মান্থ এই সমস্তগুলো ফাদার্স নেম তারপরে দেবেন মাদার্স নেম এখানে লিখবেন মোবাইল নম্বর দেবেন সঠিক একটি ইমেল আইডি যদি কিছু থাকে তাহলে সেটা আপনি লিখবেন এবং ছোটো হাতের অক্ষরে কিন্তু ইমেল আইডি লিখতে হবে প্রেজেন্ট অ্যাড্রেস কিন্তু আপনাকে লিখতে হবে এবং পিএস ইজ টু বি মেনশনড অর্থাৎ কোন পুলিশ স্টেশন থেকে আপনি বিলং করছেন সেটা কিন্তু অবশ্যই মেনশন করতে হবে এবং পার্মানেন্ট অ্যাড্রেসও কিন্তু আপনাকে মেনশন করতে হবে এরপর আপনার কোনো ক্যাটেগরি রয়েছে কি না অর্থাৎ আপনি জেনারেল ওবিসি এসসি এসটি কোনটা সেটা কিন্তু আপনাকে টিক দিতে হবে এরপর বন্ধুরা রিলিজিয়ান রয়েছে কোন রিলিজিয়ান থেকে বিলং করেন আপনার ধর্ম কী সেটা লিখতে হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস আপনি ম্যারিড আনম্যারিড কী সেটা কিন্তু লিখতে হচ্ছে আইডেন্টিফিকেশন মার্ক অর্থাৎ আপনার শরীরে কোনো প্রকার চিহ্ন রয়েছে কি না যেটার দ্বারা আপনাকে আইডেন্টিফাই করা যাবে সেটা কিন্তু এখানে লিখতে হবে ভোটার কার্ড নম্বর আপনাকে দিতে হবে যদি ইফ এনি বলা রয়েছে অর্থাৎ এগুলো কিন্তু ম্যান্ডেটরি নয় আপনি দিতেও পারেন নাও দিতে পারেন আধার কার্ড নম্বরও কিন্তু আপনাকে দিতে হবে এরপর এডুকেশনাল কোয়ালিফিকেশান আপনার লেটেস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান কী রয়েছে আপনি কোন পরীক্ষাটা লাস্ট পাস করেছেন সেটা আপনি এখানে লিখলেন এবং প্লিজ অ্যাটাচ ফটোকপিজ অফ সার্টিফিকেট অর্থাৎ আপনি যেটা লিখবেন সেটা কিন্তু আপনাকে ফটোকপি অর্থাৎ জেরক্স কপি সার্টিফিকেটটা হিসেবে আপনাকে কিন্তু দিতে হবে এরপর এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস আপনি যদি স্কুলে বা কলেজ লেভেলে এনসিসি এনএসএস বা সিভিল ডিফেন্সে বা স্পোর্টসে কাজ করে থাকেন তাহলে কিন্তু আপনাকে এখানে তাদের ডিটেলস কিন্তু লিখতে হবে ওয়ান বাই ওয়ান এরপর ইনভলভমেন্ট ইন ক্রিমিনাল কেস আপনি যদি কোনো ক্রিমিনাল কেসে অ্যাক্টিভ রয়েছেন কি না বা যুক্ত রয়েছেন কি না সেটা কিন্তু আপনাকে দিতে হবে আপনি যদি যুক্ত থাকেন তাহলে ইয়েস দিতে হবে এবং এখানে তার সেই কেসের ডিটেলস দিতে হবে আর এখানে নোতে টিক করলে কিন্তু আপনাকে তো কিছুই দিতে হচ্ছে না এরপর ডিক্লারেশন দেওয়া রয়েছে ডিক্লারেশনের পর এখানে জাস্ট আপনি পড়ে নেবেন এবং এইখানে কিন্তু ডেট এবং প্লেস রয়েছে আপনার প্লেসের নাম এখানে আপনি লিখে দেবেন এবং সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট ফুল সিগনেচার আপনি করবেন এবং তাহলেই কিন্তু আপনার ফর্মটি যেটি সেটি ফিল আপ করা হয়ে গেল এবং নিচে দেখুন অফিস ইউজ অনলি এখানে কিন্তু আপনাকে কোনো কিছু লিখতে হচ্ছে না এই যে ফর্মটি অর্থাৎ এই যে দুটো পেজ এই পেজটি এবং এই যে এই পেজটি এই দুটো পেজ কিন্তু আপনাকে প্রিন্ট আউট বের করে নিতে হবে বের করে ফর্মটা ফিল আপ করবেন ফর্ম একটি এনভেলপের মধ্যে এই ফর্মটি এবং সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটেস্টেড করে আপনি ঢুকিয়ে দেবেন এবং ফর্মের উপরে লিখে দেবেন ফর্ম ফর এনরোলমেন্ট অ্যাট সিভিক ভলেন্টিয়ার এই বিষয়টি লিখে কিন্তু আপনি যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসে আপনাকে পাঠিয়ে দিতে হবে তো বন্ধুরা লাস্ট ডেট কিন্তু আগের ভিডিওতে আপনাদের জানিয়ে দিয়েছিলাম আশা করি সেই ভিডিওটি দেখে নেবেন আর কোনো রকম প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতেও লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য